এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। সরজু, মনে রেখো আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। না, কিছুতেই না। আমার শ্বশুরকুলের এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না। তোমার শ্বশুরকুল মানে আমার পিতৃকুল, সেই কুলের কর্তা এখন আমি। আজি তার মান সম্মান আভিজাত্য সবকিছু রক্ষা করার দায়িত্ব আমার। তুমি শুধু তোমার কর্তব্যটুকু করলেই আমি খুশি হব। বৌমা নিচে দাঁড়িয়ে আছে, যাও বরণ করে ঘরে তোলো, যাও। দেখি দেখি দেখি, সরো 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 সরো। ও মা, আমার মা। থাক থাক, খুব হয়েছে, এই মাত্র স্নান করে এসেছি, পূজোর ঘরে যেতে হবে, ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। নিন মা, বরণ করুন, তুই কর। সে কি মা, আপনার ছেলের বউ আমি বরণ করব? এই নে, ছুঁয়ে দিয়েছি না সেই ছাই ফেলতে ভাঙা কুলো। নিন মা, সিঁদুরটা অন্তত পরিয়ে দিন। না সরজু, এ বাড়ির কুলবধূদের কুলদেবতার সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে তোলে নাই চৌধুরী বাড়ির রেওয়াজ। সেটা কুলবধূদের জন্য, হাটে বাজারে বিকোবার জন্য নয়। সরজু, চৌধুরী বাড়ির কুলকর্তা তুমি হতে পারো, কিন্তু সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র আমার। কোনো অজাত কুজাত মেয়ের মাথায় সিঁদুর তুলে এই সিঁদুরের অসম্মান আমি করতে পারবো না। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ বলে মেনে নিলেন কি না নিলেন তা নিয়ে আমি কাঁদতে যাব না। নাম আমার সীতা হলেও আমি কিন্তু এ যুগের সীতা, আমি লড়তে জানি। আপনাদের সব অপমান শুয়ে বুক বেঁধে আমি লড়াই করব, কেড়ে নেব আমি আমার সিঁদুরের অধিকার। আমি আমার কাছে যত্ন করে তুলে রেখে দেব। এই অজাত কুজাতের মেয়ে যদি সত্যি কোনো পাপ না করে থাকে তো এই সিঁদুর একদিন না একদিন তার কপালে উঠবেই, আর সেটা আপনি আমাকে নিজের হাতে পরিয়ে দেবেন। কোথায় গেল? কোথায় গেল? তুমি কোথায়? আমি এখানে। কি মজা, কি মজা! তুমি এখানে কি করছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছো। না আমি যাবো না। এসো, ওঠো, বসো। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ করছে নাকি? না না। তবে তবে তুমি অমন করছো কেন? ভয়ে, ভয়ে। কার ভয়ে? তোমার ভয় গো নতুন বউ, তোমার ভয়। তোমার গায়ে যে নতুন বউয়ের গন্ধ একেবারে ভুরভুর করছে। তুমি এই সময় উমা, এ তোমার বাঁধা ধরা ডিউটি, পালন করতে হবে না? না গো দাদাবাবু, ওষুধটা খেয়ে নাও। তারা ওষুধ? এগুলো কিসের ওষুধ? উমা, দাদাবাবু যে অসুস্থ। দাদাবাবু অসুস্থ তোমায় কে বললো? কেন, এ বাড়িতে সবাই জানে। আজ থেকে তোমাকে আর বাধা ধরা ডিউটি করতে হবে না, তুমি এখন আসতে পারো। চলে গো দাদাবাবু,
আমার পিঠে না, এই দেখো না, এই দেখো সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেয়, এই দেখো না, দেখো দেখো আমাকে খুব মারে। না না, আর কেউ তোমাকে মারবে না, আমি আমি যতক্ষণ আছি তোমার গায়ে আর কেউ হাত দেবে না, কেউ না। এতে গন্ধ পুষ্পে রসভঙ্গ করলাম নাকি? এত তাড়াতাড়ি দরজায় খিল পড়ে যাবে ভাবিনি তো। এই কথাগুলো আমার কোনো ননদ বা ভাজ বললে তাদের মুখে মানাতো। আরে বাস, একেবারে ঢুকতে না ঢুকতেই ফোস লেজে পা দিলে বিষ না ঢালি, মস্তে একটু করতেই হবে। বিশেষত আপনাদের মতো পরম আত্মীয়রা যেখানে রয়েছেন। চুকাট হারামজাদি, বাড়ির বউকে বুঝি আপনারা এইভাবে সম্বোধন করেন? বউ ফালতু নষ্ট মেয়ে একটা, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ঘাড় ধরবার আগে সেদিনের কথাগুলো মনে রেখো, মেয়ে হলেও আমি অবলা নই, সেটা আশা করি তোমার চেয়ে আর কেউ ভালো জানে না। থামো, রামের ওষুধ তুমি বন্ধ করেছো কেন? ওষুধ ছাড়ো, ভালো হবে, বাঁচবে। বাঁচবে, শুধু ওষুধেই মানুষ বাঁচে না অবিনাশ বাবু, মানুষ বাঁচে সেবায়, ভালোবাসায়, যেটা আপনার ওকে কেউ কোনোদিনও দেননি। তোর দেখ, এবারে উতলে উঠছে, দেখ আজ তোর সামনে তোর বরকে পেটাবো, দেখি তুই কি করিস। কুমার, চল চল, তোকে যেতেই হবে। না যাব না, যাব না, ছাড় ছাড় বলছি। এখন শুধু হাতটা ধরে আছি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে এই হাতটাকে আমি দুমড়ে মুচড়ে দুটুকরো করে ফেলবো। ঠিক আছে, এর জবাব আমি তোকে দেবই, তার আগে ওই হাতে একটু বরফ কষে নিও, নইলে কাল সিটে পড়ে যাবে। আচ্ছা, কাজটা তুমি ভালো করলে না, এতে গন্ধ পুষবে। যে সিঁদুরের জোরে তুমি এই বাড়িতে ঢুকেছ, শেষ পর্যন্ত কপালে ওই সিঁদুরটা রাখতে পারবে তো? মনে রেখো আমার নাম অবিনাশ ঘোষাল, এতে গন্ধ পুষবে। মনে রাখবো, কিন্তু আপনি একটা কথা ভুলে যাবেন না অবিনাশ বাবু, কুমারী মেয়েদের মতো কুমকুমের টিপ পরে আমি এ বাড়িতে আসিনি, আমি এ বাড়িতে লাল টকটকে সিঁদুরের টিপ পরে এসেছি, যেটা মুছে গেলেও দাগ থেকে যায়, কথাটা আপনিও মনে রাখবেন। এবার আপনি এখান থেকে আসতে পারেন। এতে গন্ধ পুষবে, আসছি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।